তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো তোমাদের জন্য আজকে কিন্তু মারাত্মক লেভেলের একটা চ্যালেঞ্জ নিয়ে আইছি। আর গাইস তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছো যে ভাই এখন পর্যন্ত কত ধরনের চ্যালেঞ্জ করতেছেন, আগের মতো তো ওয়ান টেপের কোনো চ্যালেঞ্জই দেখি না। তো এটার জন্য ভাই অনেকে জ্বালাই দেছো ভাই, হোয়াটসঅ্যাপে আইসা আইসা বলতেছো ভাই প্লিজ একটা ওয়ান টেপের গানের একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। তো ভাবলাম গাইস যাক, যেহেতু এত রিকোয়েস্ট করতেছো ভাই তোমাদের দিয়ে লেট না করাই ওয়ান টেপের আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আসি। আর তোমরা জানো এই উডপেকার দিয়ে কিন্তু গাইস আগে একটা ওয়ার্ল্ড রেকর্ড করছিলাম বড় সড়ো, আর ভাই যা মারছিলাম সব হ্যাকারের মতো হেডশট। ওই ম্যাচে কিন্তু ভাই হ্যাকার শুদ্ধ মাইরা ফলাইছিলাম উডপেকারের ওয়ান টেপ দিয়া। তো আজকেও নিয়ে আইসি, আশা করি ভিডিও স্কিপ করো না। আর অলরেডি দেখতেই পারতো ভাই একটা প্লেয়ারে কিন্তু হেডশট মেরা ডাউনও করে দিছি, ওলাই প্রচুর পাইপেরা করতেছে ভাই, মাথা একবার এইদিকে ঘুরায় একবার ওইদিকে ঘুরায়, এমন করলে কি মারা যায় নাকি? তো যাই হোক চলো গাইস এখন দ্বিতীয় কিলের দিকে আমরা যাইতাছি। আর দ্বিতীয় কিলটা করুন কিন্তু ভাই ভাবছিলাম লঞ্চার দিয়ে মেরে দিব, কিন্তু পোলাই যেই কাহিনী করতেছে ভাই খালি ওয়াল ফাটাই আর ওয়াল মারে, ওয়াল ফাটাই ওয়াল মারে, বাট সমস্যা নাই সোজা যাওয়া যাবো না। ওই যে উকং হয়ে যাইতেছে ভাই চালাক ক্লিয়ার, আচ্ছা দাঁড়াও দেখি মারতে পারিনি, উকংটা বাংলি হবে মামা বাং উক। আরে আল্লাহ আল্লাহ বেচারা ড্যামেজ খেয়েছে আগে ভাই, পোলাই তো বডি শট খেয়ে মুইরা গেছে গা। যাক সমস্যা নাই চলো ভাই, অলরেডি কিন্তু দুই কিল ডান হয়ে গেছে গা গাইস। আর ওই যে ওই যে একটার পরে চাইতেছে ভাই বেচার ওয়ান টেপ খাইছে, কয়টা রে ভাই কে কে মারতেছে রে, চার পাঁচ দিয়ে যদি এমনি মারস তাহলে উইবো, একটু আক্রমণাত্মক এটা কম কর ভাই, একটু সচলভাবে আমার খেলতে দে ভাই, একটু ওয়ান টেপ মারতে দে, আমার সাবস্ক্রাইবাররা খেলা দেখবো। তারা দ্বারা দ্বারা বন্ধু ঘুর, তোর একটা দে ভিটামিন ল। ওরে ভাই রে ভাই ভিটামিন খারাই আছিল এক জায়গায় ভাই, অনেক কষ্ট হইলো কারণ মুসলাম মুসলি যেমন সাপের মতো করতেছিল। আর যাই হোক ভাই শেষ পর্যন্ত কিন্তু পোলারা মাইরা দিছি। আর ভাই দেখো এক সেকেন্ডে এই জায়গায় একটুখানি ফাইট হইলো, চার কিল ডান। ওরে ভাই ভাই এটা করতে গেলো, যাক পোলা একদম ওয়ান টাইমের মধ্যে এসে ভাই আমি যখন ফায়ার দিছি পোলা এয়ারপোর্টে চান্দি ঢুকায়া, চলো মামা বইয়াবে লুট মারতেছে হ্যাঁ দেখতেছো তুমি লাগে সব দিলে বাষ্ট পুষ্ট করে লাইতেছি চেপা চুপা। তো গাইজ খেলা কেমন লাগতেছে ভাই অবশ্যই কমেন্ট করো। আর দেখো ভাই ছয়টা কিল করছি, একটাই খালি বডি চাপ লেগে মরছে, বাকি সবটাই কিন্তু ভাই হেডশট কিল। আর ঝাঁকানাকা গাইজ এরকম ওয়ান টাইপ দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। চলো ভাই কিছু লুট মুট লয়ে আলোই, কারণ জানো ভাই লুট ছাড়া কিন্তু খেলাটা একদম মনে করো তত মজা হয় না, কারণ লুট যত থাকে এনিমি তত মারা যায়। এই যে মামা, আর সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গেলে এমনি তো ভাই কিন্তু বেশি ওয়াল টোয়াল থাকতে হয়, আর এমনি তো ভাই এখন কিন্তু আপডেটের পর ওয়াল সিস্টেম বন্ধ করে দিছে, শুধুমাত্র এনিমি মারলে ওয়াল পামু। তো যাক সমস্যা নয় বেস্ট ম্যাচ যা লাগে, এ ভাই আমার বেস্ট ফাইটটা ভাইটা পুরো অবস্থা কাইট, কিন্তু কিচ্ছু করার নেই ভাই চারের বেস্টটা তো ছাড়া যাবে না, এটা রিপেয়ার টিপেয়ার করে রইলেও ঠিক করতে হবে, তিন বেস্টলে তত মজা হবে না। চলো মামা, আরে সালাই উকং হয়ে আইসে ভাই রে ভাই, যাক ডরাই গেছি, আমি তো ভাবছি এমপি ভটি চাপটা মনে হয়নি দিয়ে দিব, কুইল জাটা পুরো বাইরে গেছিল গা। আচ্ছা দাঁড়াও ভাই মামা বাইরে না, তুই একটু চান্দিটা খালি একটু দেখা, তোর একটা রিল্যাক্সে ছুমা দিয়ে দিবো, আয় আয়। ওই যে ভাই গেছে গা সাপের মতো গড়িতে গড়িতে, ই আর বিতে গাছের পিছে যা খারা দিছে। আরে ভাই আয় না নসু, আরে নসু বাইরা, ওরে ভাই নসু তো বাইরেও না, আচ্ছা যাক সমস্যা নেই ওরে বাইরেতে দেয় ওইদিকেই, ওর দেখি ভাই একটু দুই একটা বোম তো মারি মাথা মুতার ভিতরে। এ ভাই কী মেরে দিলাম গ্যাস, বোমের কথা গিয়ে মেরে দিছি ভাই লঞ্চার, শালা আর আবল হয়ে গেছি গা পুরা। যাক চলো ভাই ওরা কিন্তু ক্লিয়ার দিয়ে দিছি, আর দেখতে দেখতে আমরা আটটা কিল ডান হয়ে গেছে গা। যাক ভাই এখনও কিন্তু এনিমি আছে 33টার মতো, মানে এই ম্যাচে একটা বড় সড়ো রেকর্ড করতে পারো ভাই, ভালো কিল করতে পারো যা দেখতেছি। মামা তুমি কী লুট করে দিকে, আল্লাহ রে আল্লাহ 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 রে, এখনই কি দিছিল বর্তমানে কী জামশট দিছে ভাই এম10 দিয়ে, দেখছো কী খারাপ এম10টা ভাই, এলিগে সব থেকে বেশি ভয় পাই বাবা, তোর আমি মেয়েরা আজকে কী যে করুম, তুই তো মেজাজ পুরো খারাপ করে দিছিস বাবা ওয়ান টাপ খা, যাই বা লবি রিতে যায় কি রিল্যাক্সে খিসনারা বয়ে থাক ভাই, আমার পুরো ঝান্ডা বাইরে গেছিলো গা। ভাইকে বল আর একটা গুলি বাইরে নেই, তার আগে ওয়ালটা ছেড়ে দিছি, নেলে এতক্ষণ কিন্তু ভাই আমারই লবিতে থাকতেই তো। যাক সমস্যা নেই ভাই চলো এদিকের থেকে কিছু লুট মুট লয়ে আলি, কারণ প্রচুর পরিমাণে টোকেন আছে, আর এতগুলো টোকেন পাও শুধু শুধু রাই খেতে ঠিক হবে না ভাই, এর ভালো যেহেতু ষোলো পার্সি স্কোয়াড খেলতে আইসি টুকটাক লুট পার যা পাই, ও যা হরিজলান পাইছি ভাই, এই হরিজলান কিন্তু ভাই অনেক বেশি কাজের, মাঝে মাঝে কিন্তু ভাই জীবন্ত ম্যাচ আমার মনে করো মরণ তো হয়ে যায়, আবার মরণ তো ম্যাচ জীবন্ত করে রলায়। তো যাই হোক ভাই চলো ভাই, আর আজকে কিন্তু ভাই এরকমই সিন হয়েছিল, দেখতে দেখো হরিজলান আমার কেমনে বাঁচায় দেয় ভাই পুরো মাথা নষ্ট। চলো চলো মামা একটা দিছি, এখন এই লেডিসরে দিতে পারলইব, এ মহিলারা কই থেকে হ্যাঁ আপা মনি তোমরা বাসার কাজ কুজ করবা, তোমরা ভাই ফ্রি ফায়ারে ঢুকলে কেমন হইব, আচ্ছা দাঁড়াও একটা ঠেলা দিই ভাই দাঁড়া দাঁড়া, আরেক গাড়ি তো কন্ট্রোল করতে পারি না ঘোড়ার ডিঞ্জা, এ অনেকক্ষণ ধরতেছে কাহিনী ভাই, পাশে মারা দেবো না সামনে দিয়ে মারি। চলো ভাই ক্লিয়ার দিয়ে দিছি গাইজ, 10 কিলো হয়ে গেছে গা মামা, এই টাওয়ারের ভিতরে তুই কী করেছে শালা, তুই থাকবি হলো বাসার ভিতরে বইবে ফিটার খাবি, এই টাওয়ারের ভিতরে বইবে ক্যাম্পিং মেরা মেরা পিস দিয়ে আমার মারতেছে, এটি কোনো কথা, বাট কোনো সমস্যা নেই ভাই, আমরা কিন্তু অলরেডি 12 কিল করে ফেলাইছি, আর এনিমি আছে 16টা, তো দেখা যাক ভাই 20টা কিল তো অন্তত ডান করতে হইব ভাই, নেলে কিন্তু ইজ্জত ইজ্জতের ব্যাপার সেপার, ওয়ান টাইপ মেরা যদি 20টা কিল না মারতে পারি কী ধরনের খেলুইলাম ভাই। চলো গাইছে এদিকে তাকে কিছু লুট মেরালই,
আরে ভাই কত লুট দেখছো গাইস, মঞ্চে মাঝে মাঝে মেশিনটা কান্দে করে যদি লয়ে লয়ে ঘুরতে পারতাম তাহলে যখন তখন ভাই ফিট করে মনে করো লুটটা যা লাগতো নিয়ে নিতাম। দেখ সমস্যা নাই চলো ভাই। ওরে মামা তুই কি করস, আমার তো স্কোপই যায় না এত দূরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, লাখ 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 লাখ, আরে ভাই ক্লিয়ার আনা কে রে, আল্লাহ আল্লাহ। এ ভাই তো মরে না, উকং এবার দৌড়ান শুরু করছে ভাই, অরিজিনাল মারছিল মনে হয়। আচ্ছা দেখ সমস্যা নাই চলো উপরেটা মামা, লাখ ওয়ান টেপ লাখ। ওপি ভাই অনেক কষ্টে ওয়ান টাইম মারছি, এরকম করে তো ভাই এত দূরের থেকে লং রেঞ্জ স্কোপ ছাড়া মারা হচ্ছে অনেক কষ্ট বুঝোই, তারপর এত কষ্ট মষ্ট করে মারছি। আর ভাই ভিডিও কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কেউ মিস করো না ভাই, বেশি বেশি ভালোবাসা দাও, সাপোর্ট দাও, তাইলে হবে আমাদের ফ্যামিলিটা অনেক বড় করতে হবে। চলো মামা এদিকে নিমি একটা, কি করতেছ মামা তুমি, তোমার একটা টুকি দি মুলো আসো টুকি টুকি। আর ভাই অনেক দিন ধরে বলতেছি ফানি ভিডিও আপলোড দিব, কিন্তু ভাই সময়ের অভাবে দিতে পারতেছি না, কারণ দুইটা চ্যানেলে ভিডিও বানাইতে হয় বুঝোই। তারপরে ইনশাল্লাহ দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি পাওয়া যাবা, তো রিল্যাক্স থাকো ভাই। আর ফানি ভিডিও প্রথমে আমাদের চ্যানেলে আপলোড দিব, তোমরা যদি ভালো রেসপন্স দাও বেশি ধরো ইয়া করো, আর যদি চ্যালেঞ্জ না দেখতে চাও আস্তে আস্তে ভাই তো চ্যালেঞ্জ বাদ দিয়ে ফানি বানাবো, আর যদি চ্যালেঞ্জও দেখতে চাও তাহলে ফানির জন্য আলাদা আর একটা চ্যানেল বা অন্য কিছু খুলতে হবে, কারণ ভাই একসাথে মিক্সার করলে তো আবার তোমাদের সমস্যা হবে। তাহলে এবার ফানি ভিডিও বানাইলে আবার ভাই আমাদের চ্যালেঞ্জ ভিডিও দিতে কষ্ট হয়ে যাবে বুঝোই তো। তো যাক সমস্যা নেই, তোমরা যেটা বলবো ওইটাই হবে, কারণ তোমরা তোমাদের জন্য মূলত ভিডিওগুলো তৈরি করা হয়, তো তোমাদের ভালোবাসাই তো এত দূর। তো ভাই তোমরা যেটা বলবা, তোমরা কমেন্টে যেটা লিখবো ওইটাই হবে ইনশাল্লাহ। চলো গাইস এদিকে একটা আসে, ভালো লাভ ভালোই করতেছে তো পোলায়। কী রে ভাই রে ভাই, আল্লাহ আল্লাহ, গেলাম মইরা 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 গেলাম রে, তাহলে মাইরা আমার পুরো কান্দা কিন্তু তোকতে বানা লাইতেছে। আচ্ছা যাক সমস্যা নাই, তাড়াতাড়ি করে সুপার মেডিকেটটা মাইরা ভাই ইঙ্গাবার বাইরে দিব ভাই, কী একটা অবস্থা, এই জায়গা থেকে লড়ে ওনা চড়ে ওনা বইয়া ব্যাপার ফাটাইতেছে গুলি করে করে। আম গো তাড়াতাড়ি এটার ভিতরে থেকে ভাই বাইরে দিব, নেলে এটার ভিতরে আটকা খেয়ে গেলে আবার ঝামেলা হইব। আর আজকে কিন্তু সেকেন্ড চ্যানেলের ভিডিও আসবে, তো অবশ্যই মিস করে না, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি জাকানাকা হইতে যাইতেছে, তো আজকে ইনশাল্লাহ 8:30-9টার ভিতরে ভিডিও পাওয়া যাবা। চলো চলো মামা এটিতে একটু তক্তা মক্ত ছুড়াই, পোলা ভ্যান্ডি প্রচুর চালাইতেছে। আর গাইস আমি কিন্তু ভাই 17 গিল করে ভালাইছি ভাই, কিন্তু আফসোসের কথা 20 গিল ডান করতে পারলাম না, এখন আর দুইটা প্লেয়ার আছে, এই দুইটা মারলে 19 গিল হইব, মানে বুঝো ভাই এনিমি এত তাড়াতাড়ি মরে গেল হবে যখন আমার দল। আরে ভাই মেরে দিছে, এই যে গাইছে এই কথাটাই কইছিলাম ভাই, সালাই মারা মাইরা দিছে। আরে অরিজিনাল কিন্তু ভাই আমার বাঁচা দিছে ভাই। চলো চলো এইবার জিতে একটা জান পাইছি, একটা লাইফ পাইছি, এইবার আর ভুইয়া মিস করা যাবে না, যেমনি হোক সালার বিচি ফাড়ালাম ভাই, প্রচুর খারাপ M10 লয়ে উড়া দূরে সাপতাছে ভাই, মনে করো মন মানসিকতা ভাই এরকম হইলে কেম নিবো ভাই, একটু তো মায়া দয়া রাখ ভাই, এত কঠোর লইব, এমনি অসহায় পাবলিক একলা খেলতেছি আমরা, একটু ছাড় টার দে ভাই, বট পোলাবি না আমরা এমনি। চল চল মামা আয় না আমার গুলির সামনে, একটা একটা ছোট ওয়ান টেপ। ওপি ভাই অনেক কষ্টে মস্ত আইছে বেচারা, আয় আয় ওয়ান টেপটা খাই গেছে গা ভাই, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, যে এমনি M10 চাপতেছে আমি তো মনে করছি আমার হায়াতে হনি শেষ, একবার মরছি, তারপর ভাই কপাল ভালো আসছিল, আবার হরিজন্টাল লিগে উইথটা খেতে পারছি, বাট সমস্যা নেই চলো ভাই, ভুইয়া মিস করা যাবে না। গাইস এনিমি কি নিচে নাকি ভাই, বোম তো মাইরা দেই তো গাছের পিছিয়ে পিছিয়ে মনে হইতেছে, লাখ ফুট 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 বন্ধু আছে নাকি কেউ, ওরে ভাই পিস এর লেগে তো কই গিরে পায়রাও যাইতেছে পিস দিয়া, শালার পোলা ভাই কি দেখছো, আমি পিস দিয়ে খুঁজি এটা আমার পিস দেয়া পড়ছে, ধরো ধরো ল বোম খা। ওপি ভাই মার, আরে কই মারলাম আমি তো আমার গায়ে মেরে দিলাম বোম। আচ্ছা ভাই সমস্যা নাই, ওরে একটা বিসমিল্লাহ আমি ওয়ান টেপ দিতে হইব, এই পোলাটা কিন্তু ভাই লাস্টে আমার প্রচুর জ্বালায় ভাই, কী কমুক পুরো মাথা মতো ভেতা হয়ে গেছে গা, এত ডিরে মারছি টপ টপ করে ওয়ান টেপ লাগছে, এই পোলার বেলায় ভাই ওয়ান টেপ লাগতেছে না, মনে করো অনেক গুলা প্লেয়ার খেলা দেখতেছে নার্ভাস হয়ে গেছি গা ভাই পুরা, আর পুরো বর্ডার মতো আগে আগে ফায়ার দিতেছি, আর হয়তো ভাই প্রচুর চালাক M10 খালি শটে আসে, পিক ফায়ারও দেয় না কিচ্ছুই করে না, আর যে ডিমারি বডির ভিতরে ইমগে আছে গা, পুরো মন মেজাজ খারাপ হয়ে গেল গা। আচ্ছা দেখ সমস্যা নেই, ওরা তো মাইরে ইচ্ছা ভাই, আইতেছে আইতেছে, যাক ভাই 71-এর বিচি শট দিছি কিচ্ছু করার নেই, খালি যদি 200-এর একটা বিচি শট মারতে পারতাম তেলে নই তো ভাই, একবারে লবিতে পাঠিয়ে দিতাম, মাঝে মাঝে টুকটাক বিচি শট মারা ভালো। চল চল মর, মরে না রে ভাই, 75-71 কি 70 করে লাগে বিচি শট, এটি কোনো কথা। আচ্ছা ভাই আয় না আয় একটা মারি ওয়ান টেপ, ছোটোখাটো মারুম বেশি বড় মারুম না ভাই, ভাই হিসাবে ছোটোখাটো যতটুকু আপ্যায়ন করা যায় ওইটাই করুম, আয় না একটু বাইরা। ওপি ভাই একদম 6 মেরা দিছি ভাই, বল কিন্তু বাউন্ডারির বাইরে গেছে গা, দেখতে পারলা কল্লাটা উইরা কই গেছে কইতে পারি না। তো যাই হোক ভাই অনেক কষ্টে মস্তে শেষ পর্যন্ত কিন্তু ভাই 19 কিলের ম্যাচটা ভুইয়া কইরা ফেলাইছি, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকন অন করতে একদম ভুলো না, আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। আর ভাই হ্যাঁ আজকে কিন্তু সেকেন্ড চ্যানেলে ভিডিও আসবে, অবশ্যই কেউ ভিডিও মিস করো না, আর আজকের ভিডিও কিন্তু বেশি বেশি বন্ধুদের শেয়ার করতেও ভুলো না, আর আজকের ভিডিওতে যত বেশি ভাই লাইক দিবা নেক্সটে কিন্তু ভাই একদম একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে আসবো ওয়ান টেপের, শুধু ওটাতে পুরো 30 কিল 20 কিল যা করবো সবগুলোই ওয়ান টেপ থাকবে। তো যাই হোক ভাই আজকের মতো যাই, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও, তো আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।